আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তারাবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হল বিলুপ্ত প্রায় লাঠি খেলা। বর্ষার পরন্ত বিকেলে তারাবাড়িয়া সন্তলা নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাক ঢোলের বাজনার তালে তালে ও দর্শকদের সরব উপস্থিতিতে যেন পান ফিরে পেয়েছিল ঐতিহ্যবাহী লাঠি খেলা। স্থানীয় ও দূর দূরান্ত থেকে ছুটে আসা শিশু কিশোর যুবক বৃদ্ধ সবার মাঝে ছিল উৎসবের আমেজ। সবার মাঝে সম্প্রীতির বন্ধন তৈরি ও বাংলার ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে সেই আয়োজক কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ ও খেলায় অংশগ্রহণকারী প্রতিটি সদস্যকে জানাই প্রাণঢালা অভিনন্দন। চলুন অনুষ্ঠানটি উপভোগ করতে করতে লাঠিবাড়ি খেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আর আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি শাবলিল মোস্তফা। লাঠি একটি প্রাকৃত শব্দ যা সংস্কৃত ফর্মিয়াস্টি থেকে এসেছে। লাঠি মুগুর গদা বা ডান্ডা বিশেষ যা সাধারণত শক্ত বাঁশ দিয়ে তৈরি হয়, কখনো কখনো লোহার তৈরি রিংয়ের সাথে আবদ্ধ হয়ে দুর্দান্ত অস্ত্রে পরিণত হয়। সর্কি খেলা, ফোরে খেলা, ডাকাত খেলা, বানুটি খেলা, বাউক জ্যাক বা গ্রুপ যুদ্ধ, নড়িবাড়ি প্রভৃতি খেলা লাঠিয়াল বাহিনী দেখিয়ে থাকে। লাঠি খেলার আসরে লাঠির পাশাপাশি ঢোলক, কর্নেট, ঝুমঝুমি, কারা, বাঁশি প্রভৃতি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। প্রতিটি পাড়া মহল্লায় খেলোয়াড়দের দলনেতার উদ্যোগে গড়ে উঠত লাঠি খেলার দল। লাঠি চালনায় দক্ষ যারা তাদেরকে লেঠেল বা লাঠিয়াল বলা হয়। লাঠি খেলা শুধু বিনোদনই দিয়ে থাকে না, তা আত্মরক্ষাও শিখায়।
লাঠি খেলা বাঙালির একটি ঐতিহ্যবাহী খেলা। বাংলাদেশ ছাড়াও ভারতেও এ খেলার প্রচলন রয়েছে। ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত বাংলার জমিদাররা নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করত। তবে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে ঈদ, পূজা, বিয়ে কিংবা গ্রামীণ যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এ খেলার আয়োজন করা হয়ে থাকে। অত্যাশ্চর্য কৌশলের সঙ্গে প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠি দ্বারা রণকৌশল প্রদর্শন করে থাকে। একটা সময় শুধুমাত্র বলিষ্ঠ যুবকেরাই এ খেলায় অংশ নিত, তবে বর্তমানে শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধ সব বয়সের পুরুষেরাই লাঠি খেলায় অংশ নেয়। এ খেলায় ব্যবহৃত লাঠি 4.5 থেকে 5 ফিট লম্বা ও মসৃণ হয়ে থাকে। বাংলাদেশের সর্বত্র, বিশেষ করে সিরাজগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া, জয়পুরহাট, ফরিদপুর, পঞ্চগড়, নড়াইল প্রভৃতি জেলায় নানা নামে এ খেলাটির প্রচলন বেশি। একসময় খুব জনপ্রিয় ছিল এ খেলা, ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হতো পাড়া মহল্লায়। তবে আজ বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এই লাঠি খেলা।
বিনোদনের পাশাপাশি যুব সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে ও মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন তৈরিতে লাঠি খেলার অবদান অনস্বীকার্য। তাই আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য লাঠিবাড়ি খেলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা আপনার আমার নৈতিক দায়িত্ব। বেঁচে থাক বাংলার কৃষ্টি সংস্কৃতি প্রতিটি বাঙালির ঘরে ঘরে হাজার বছর ধরে এবং পৌঁছে থাক বিশ্ব দরবারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শাবলিল মোস্তফা পরবর্তী তথ্যচিত্র দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।